কোনো রাজনৈতিক কালার যাতে না লাগে এবং এই গদি বাঁচানো এবং গদি ছিনিয়ে নেওয়া লড়াইয়ের মধ্যে আমরা নেই। আমাদের ন্যায় অধিকার এবং আমাদের মেয়েটাকে ধর্ষণ হয়েছে এবং গ্রামবাংলার প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা গ্রামে এইরকম একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা কোনো রকম হচ্ছে মানে জাস্টিস পাচ্ছি না। তার জন্য আমাদের এই লড়াইটা আর কতদিন আমরা সহ্য করবো, আর কতদিন আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের মা বোনকে বিসর্জন দেবো, এই বদনের আগে এই বিসর্জনের এই যে বিরহ বেদনটা আমরা কেমনভাবে মেনে নেবো। তাই আমাদের এই লড়াই চলছে এবং আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী এবং বিশ্ববাসীকে জানাচ্ছি আমাদের এই আন্দোলনটাকে আরও বড়ো করার জন্য। উই ওয়ান্ট জাস্টিস।